নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝাল সুজি বা নোনতা সুজি। আমরা প্রায়শই কিন্তু বাড়িতে জল খাবারের জন্য এই ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে থাকি। বানানো ভীষণই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। কিন্তু অনেকেই বলেন সুজি ঠিকঠাক ঝরঝরে হয় না। আমি যে যে টিপসগুলো আপনাদেরকে ফলো করতে বলবো, সেইভাবে যদি আপনারা বাড়িতে ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে থাকেন তাহলে একদম ঝরঝরে ঝাল সুজি কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ঝাল সুজি বা নোনতা সুজি বানাবার জন্য প্রথমেই আমি সুজিটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মিনিট 5-7 সময় ধরে সুজিটাকে ভেজে নেব। সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এই ভেজে নেওয়া সুজিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় সুজি রেখে দিলে সুজির মধ্যে পোকা ধরে যায়। যদি এইভাবে ভেজে রেখে দেন তাহলে কিন্তু সুজিতে আর পোকা ধরে না। ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভেজিটেবিল অয়েল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে 1 মুঠো চিনিবাদাম আমি গরম তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 2-1 সময় ধরে বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি 2 মিনিট হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচিয়ে নেওয়া আদা আর 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আদা আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটাকেও আমি মিনিট 2-1 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর 1টা ছোট সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। আলু আর গাজরটাকেও আমি মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। চাইলে এখানে আপনারা ক্যাপসিকাম বিনসেরও ব্যবহার করতে পারেন বা ফুলকপিও দিতে পারেন। যে যে সবজি আপনাদের পছন্দ সেই সেই সবজি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটাও হবে আর আলু আর গাজরের মধ্যে লবণটাও কিন্তু ঠিকঠাক ঢুকে যাবে। এইভাবে ছোট ছোট টুকরো করে যদি লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করবার একেবারেই প্রয়োজন নেই। আলু আর গাজর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 1টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দিয়েও আমি 1-1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। আর সুজিটাকে দেওয়ার পর সবজি দিয়েও সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে রান্না করবেন না। হাই ফ্লেমে করলে কিন্তু এই ঝাল সুজি বা নোনতা সুজি কিন্তু ঝরঝরে হবে না। মিনিট 2-3 সময় ধরে সুজি আর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। আমার কাছে গুঁড়ো চিনি ছিল বলে আমি এই গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম। আপনারা কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন আর আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। খুব ভালো করেও আমি চিনিটা মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর অল্প অল্প পরিমাণে আমি জল এর মধ্যে ব্যবহার করছি। একবারে পুরো জলটা আমি ব্যবহার করব না। এবার জলটা দিয়ে সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ সুজি দিয়েছি, সেখানে আমি 2 কাপ পরিমাণে জল কিন্তু ব্যবহার করব। এখন আমি 1.5 কাপ জল দিলাম,
ভালো করে আবার মিশিয়ে নিই। তারপর বাকি হাফ কাপ জলটা আমি এর মধ্যে ব্যবহার করব। দেখুন, দেড় কাপ জল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো মতন সুজির মধ্যে অ্যাবজর্ব করে গেছে। তবে আরেকটু জলের প্রয়োজন আছে বলে আমি আবার হাফ কাপ জল এর মধ্যে অ্যাড করছি। এইভাবে অল্প অল্প পরিমাণে যদি জল ব্যবহার করে আপনারা ঝাল সুজি বা নোনতা সুজি বানান তাহলে কিন্তু সুজিটা একদম ঝরঝরে হবে। ভেজে নেওয়া চিনি বাদামগুলোও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, আর ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু সুজি ঝরঝরে হয়ে যাবে। যদি ক্রমাগত না নাড়া হয় তাহলে কিন্তু সুজি এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর ঝরঝরে ভাব এর মধ্যে থাকবে না। দেখুন, সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ঝাল সুজি বা নোনতা সুজি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু গায়ে গায়ে লেগে নেই। আমি যে যে টিপসগুলো আপনাদেরকে ফলো করতে বললাম সেইভাবে যদি আপনারা ঝাল সুজি বানিয়ে নেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট ঝাল সুজি কিন্তু তৈরি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।